সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের সাথে দেখা নেই, তাই মনটা বেশি ভালো নেই। আর সেভাবে বসে থাকলে তো আমাদের চলবে না, ক্লাস করতে হবে। আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, দেখলেও উপকৃত হবে। আজকে আমার তৃতীয় অংশ ক্লাস নিব। তোমরা খাতা পেন্সিল রাবার নিয়ে বসে যাও। প্রথমেই ক্লাস নেব হচ্ছে বাংলা। বাংলা প্রথম হচ্ছে শব্দ লেখা। কি আছে? শব্দ লেখা। এখানে পাঁচটি অক্ষর আছে, ক খ গ ঘ ঙ। ক দিয়ে সমান সমান কতে কি কলম? আমার সাথে তোমরা বলো, কলম 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 বলো তোমরা। খতে খই, খ দিয়ে সমান সমান দিয়ে খই, খ রসি খই, খ রসি খই। গ দিয়ে সমান সমান গ উন্তস্ত দন্ত নয় কেন, গয় না। গ উন্তস্ত দন্ত নয় কেন, গয় না। ঘতে ঘর, ঘ বৈষ্ণর ঘর, ঘ বৈষ্ণর ঘর। উঙতে রং, বৈষ্ণর উঙ রং, বৈষ্ণর উঙ রং। আচ্ছা, এরপরে আছে এলোমেলো শব্দ সাজিয়ে লেখা। মানে এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে সঠিকটা লিখতে হবে। এখানে আছে তালি রস লরি শিকালি রশি, এটা এলোমেলো ভাবে দেওয়া। পরে সমান সমান দিয়ে তোমরা কি লিখবে? ইলিশ রশি লরি শিকালি তালি রস ইলিশ। কি লিখবে? রশি লরি শিকালি তালি রস ইলিশ। পরে আছে গ দীঘুই ল, গ দীঘুই ল সমান সমান দিয়ে লিখবে দীঘুই গ ল ইগল, দীঘুই গ ল ইগল। পরে আছে বৈষ্ণব রেখা রা ঐ ব ত সমান সমান দিয়ে এটি কি হবে? ঐ রব, ঐ বৈষ্ণব রেখা রা ঐ রা ব ত ব, ঐ বৈষ্ণব রেখা রা ঐ রা ব ত ব। পরে আছে ধ ও মধিনাস, ধ ও মধিনাস এটা হবে ঔষধ, ও মধিনাস ধ ঔষধ, ও মধিনাস ধ ঔষধ। বুঝতে পেরেছ? এগুলি এলোমেলো ভাবে দেওয়া থাকবে, এগুলি তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, তারপরে এখন আমাদের বাংলা ছড়া। বাংলা ছড়া কি? খুকুমণির জন্মদিন। বাংলা ছড়ার নাম কি? খুকুমণির জন্মদিন। এখন তোমরা আমার সাথে ছড়াটা পড়বে। খুকুমণির জন্মদিন লিখেছেন জসীমউদ্দীন। অবশ্যই ছড়া লেখকের নাম বলতে হবে। খুকুমণির জন্মদিন লিখেছেন জসীমউদ্দীন। ঝিঙ্গে গাছে ফিঙে নাচে, ডালিম গাছে টুনটুনি, খুকুমণির জন্মদিনে টিয়া বাজায় ঝুনঝুনি, কাকাতুয়া নাচায় ঝুটি, পুচ্ছ মেলে বুলবুলি, খুকুমণি মজা দেখে ভোরের রোদে চুল খুলি। কবিতাটা সুন্দর না? অনেক সুন্দর কবিতা, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আবার আমার সাথে পড়বে তোমরা। খুকুমণির জন্মদিন লিখেছেন জসীমউদ্দীন। ঝিঙে গাছে ফিঙে নাচে, ডালিম গাছে টুনটুনি, খুকুমণির জন্মদিনে টিয়া বাজায় ঝুনঝুনি, কাকাতুয়া নাচায় ঝুটি, পুচ্ছ মেলে বুলবুলি, খুকুমণি মজা দেখে ভোরের রোদে চুল খুলি। অনেক সুন্দর কবিতা, নিশ্চয়ই তোমরা বাসায় থেকে কবিতা শিখে ফেলেছ, আমার মনে হয় তোমরা এটা শিখে ফেলেছ। আচ্ছা, এখন ইংরেজি ক্লাস নিব। ইংরেজি কি নিব? মেক ওয়ার্ড। এখানে দেয়া থাকবে অক্ষর, দেওয়া থাকবে আই জে কে এল, এভাবে দেওয়া থাকবে।
পরে সমান সমান দিয়ে লিখতে হবে, আইতে আইস, আই সি ই আইস, আইতে কি আইস, আই সি ই আইস, যেতে সমান সমান দিয়ে যান, জে এ আর যান, যেতে যান, জে এ আর যান, কেতে কি, কে ই ওয়াই কি, কেতে কে ই ওয়াই কি, এলতে লেট, এল ই জি লেট, এল ই জি লেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাচিং, ম্যাচিং, ম্যাচিং মানে কি তোমরা জানো? ম্যাচিং মানে মিল করো, ম্যাচিং মানে মিল করতে হবে। এদিকে ক্যাপিটাল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার কি জানো? ক্যাপিটাল লেটার বড় হাতে, আর এই সাইডে থাকবে স্মল লেটার, বাম সাইডে ক্যাপিটাল লেটার, ডান সাইডে স্মল লেটার, এই বাম সাইডের সাথে ডান সাইডের দাগ কেটে মিল করতে হবে। এখন চলো আমরা মিল করি। এখানে কিউ আছে, দেখো কোথায় কিউ আছে, এই যে কিউ, তাহলে এই কিউ থেকে এভাবে এই যে দাগ কেটে নিলাম, এভাবে টান দিতে হবে। এরপরে আছে আর, আর কোথায় আছে, এইখানে যে আর, এই আর থেকে বড় হাতের আর থেকে ছোট হাতের আর, এভাবে দাগ টেনে দিতে হবে। এস, এরপর একটা এস, এস কোথায় আছে, উপরে, সবার উপরে, এস থেকে ছোট হাতের এস, এভাবে দাগ টেনে দিতে হবে। পরে আছে টি, আর এটা ছোট হাতের টি, বড় হাতের সাথে ছোট হাতের টি এভাবে টেনে মিল করতে হবে। পরে আছে ইউ, ইউ কোথায় আছে, এ যে এখানে, ইউ এর সাথে বড় হাতের সাথে ছোট হাতের ইউ টান দিয়ে মিল করতে হবে। পরে আছে ভি, বড় হাতের ভি সাথে ছোট হাতের ভি টান দিয়ে মিল করতে হবে। ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ এর সাথে ছোট হাতের ডাব্লিউ টেনে মিলকরণ করতে হবে। এক্স, এটা বড় হাতের এক্স, এটা ছোট হাতের এক্স, টান দিয়ে মিলকরণ করতে হবে। ওয়াই, ওয়াই এই যে একদম লাস্টে আছে, এই বড় হাতের সাথে ছোট হাতের ওয়াই মিলকরণ করতে হবে। সর্বশেষ আছে জেড, জেড এর সাথে ছোট হাতের জেড মিলকরণ করতে হবে। নিশ্চয় তোমরা ম্যাচিং বুঝতে পেরেছ, খুব সোজা একটা জিনিস, খুবই মজার জিনিস, তোমাদের ভালো লাগবে ম্যাচিং। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলা ইংরেজি করা, তারপরে কি বাংলা ইংরেজি করা। এখানে আছে পাঁচটা, আঙ্গুর, পেঁপে, পেয়ারা, কদম, গাঁদা। এখন এভাবে পরীক্ষায় থাকবে, বাংলাও থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, বাংলা থাকলে ইংরেজি করবা, ইংরেজি থাকলে বাংলা করতে হবে। আঙ্গুর, আঙ্গুর মানে গ্রেপ, আমার সাথে পড়ো তোমরা, আঙ্গুর গ্রেপ, গ্রেপ আঙ্গুর, পেঁপে পাপাইয়া, পাপাইয়া পেঁপে, পেয়ারা গভা, গভা পেয়ারা, কদম কদম, কদম কদম, গাঁদা মেরিগোল্ড, মেরিগোল্ড গাঁদা। এই পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে ফল, আঙ্গুর পেঁপে পেয়ারা, আর ফুল হচ্ছে দুইটা, কদম আর গাঁদা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা রাইম করব, একটা মজার রাইম করব। রাইমের নাম হচ্ছে জনি জনি। এই ছড়াটা তোমরা আগেও পড়েছ, প্লে ক্লাসে মনে হয় পড়েছ, আবার এই ছড়াটা আমি পড়াচ্ছি। ছড়ার নাম জনি জনি। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং এ লাই, নো পাপা, ওপেন ইউর মাউথ, হাহ হাহ হাহ। আবার শোনো ছড়াটা, ছড়ার নাম জনি জনি। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং এ লাই, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। অনেক সুন্দর না ছড়াটা, অনেক সুন্দর, জানি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এখন আমাদের বাংলা ক্লাস হলো, ইংরেজি ক্লাস হলো, এখন অঙ্ক ক্লাস হল। অঙ্ক আজকে আমরা 81 থেকে 100 পর্যন্ত, 81 থেকে
100 পর্যন্ত আমরা পড়বো আজকে। আমার সাথে তোমরা সবাই বলো, তাহলে তোমাদের শিখা হয়ে যাবে। বলো, 8 এ 1 81, 8 এ 2 82, 8 এ 3 83, 8 এ 4 84, 8 এ 5 85, 8 এ 6 86, 8 এ 7 87, 8 এ 8 88, 8 এ 9 89, 9 এ 0 90, 9 পরে কি হবে? 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99। 1 এ 0 10, 10 এ 0 100, এটা কিভাবে বলতে হবে? 1 এ 0 10টা আগে বলবে, 10 এ 0 100। আর সবসময় খেয়াল রাখবে, এই 9 এর নিচে একটা শূন্য, এই 9 এর নিচে একটা শূন্য, আর একটা ঘরে 1 হবে। এটা শূন্য স্থান আসে পরীক্ষায়, বাচ্চারা প্রায় ভুল করে, এই জন্য তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এরপরে হচ্ছে 81 81 থেকে 100, আমার সাথে তোমরা বলো, 81 81, 82 82, 83 83, 84 84, 85 85, 86 86, 87 87, 88 88, 89 89, 90 90। এরপরে কি বলতো? 91 91, 92 92, 93 93, 94 94, 95 95, 96 96, 97 97, 98 98, 99 99, 10 10 0 100। এটা 10 আগে বলতে হবে, 10 10 0 100। এটাও ঠিক এটার মতো, 9 এর নিচে একটা জিরো হবে, এই 9 এর নিচে একটা জিরো হবে, 1টা বাইরে আর একটা ঘর থাকে, ওই ঘরে 1 দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আজকে তোমাদের পড়াবো। সাধারণ জ্ঞান হচ্ছে 6 থেকে 10, 6 থেকে 10, 6 নাম্বার হচ্ছে নখ বড় রাখলে কি হয়। নখ বড় রাখলে নখে ময়লা জমে, সেগুলি খাপারের সঙ্গে পেটে গিয়ে অসুখ হয়। নখ বড় রাখবে না, বুঝছ? নখ বড় রাখলে কি হবে? সেগুলি আর খাবারের সঙ্গে পেটে গিয়ে আমাদের অসুখ হবে, এই জন্য সবসময় নখ ছোট করে রাখবে, ঠিক আছে? 7 নাম্বার হচ্ছে দাঁত পরিষ্কার না রাখলে কি হয়। দাঁত পরিষ্কার না রাখলে দাঁতের উপর ময়লা জমে, দাঁতে অসুখ এবং মুখে দুর্গন্ধ হয়। দাঁত পরিষ্কার না রাখলে কি হয়? দাঁতের উপর ময়লা জমে, এগুলি মুখে অসুখ এবং মুখে দুর্গন্ধ হয়। এর জন্য সবাইকে কি করতে হবে? প্রতিদিন দাঁত ব্রাশে করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে প্রতিদিন। 8 নাম্বার, মুসলমানদের 2টি প্রধান ধর্মীয় উৎসবের নাম কি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা। কিছুদিন আগে ঈদুল ফিতর হয়ে গেল, তাই না? ঈদুল ফিতর মানে কি জানো? ছোট ঈদ, আমরা ছোট ঈদ বলি ঈদুল ফিতরকে, আর ঈদুল আজহা বলি বড় ঈদকে, তাই না? আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হিন্দুদের 2টি প্রধান ধর্মীয় উৎসবের নাম কি। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম দুর্গাপূজা ও কালী পূজা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম দুর্গাপূজা ও কালী পূজা। সামনের দুর্গাপূজা আছে, তোমরা তখন আনন্দ করবে। আচ্ছা, পরে 10 নাম্বার হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম আল কুরআন। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম আল কুরআন, ঠিক আছে? তোমরা এগুলি বাসায় সব পড়ে ফেলবে, সব পড়ে ফেলবে। এখন তোমাদের এই অনলাইনে ক্লাস
আমাদের যখনই ইচ্ছা তোমরা তোমাদের আম্মুকে বলবে যে প্রোগ্রেসিভ মডেল স্কুল, ইউটিউবে সার্চ দিলেই তোমাদের আমাদের প্রোগ্রামটা দেখতে পাবে। আশা করি দেখবে, ভালো লাগবে। আমি তোমাদের দুটি মিস আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায়। খুদা হাফেজ।